ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বীজপুরের প্রায় সকল তৃণমূল নেতৃত্ববর্গের উপস্থিতিতে কাঁচড়াপাড়া কলেজ মোড় থেকে থানার মোড় পর্যন্ত ছাত্র পরিষদের এক বিশাল পদযাত্রা হয়। উক্ত পদযাত্রা শেষে কাঁচড়াপাড়া নৈহাটি কলেজ সহ ব্যারাকপুর মহকুমার প্রচুর ছাত্রছাত্রী আজ পুনরায় বিজেপি ছাত্র সংগঠন থেকে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করে। ব্যানারটা গার্ড করে গেছি। এবার শুনে নেব এ বিষয়ে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কি জানালেন। আপনারা দেখেছেন আজকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই মিছিলে উপস্থিত ছিল। ছাত্রছাত্রীরা বরাবরই সমাজের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে। আজকে সাধারণ মানুষ যেই সকল বিষয়গুলো সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছে, আজকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে বিষয়টা সবচেয়ে বেশি আঘাত করছে সেই বিষয়গুলোকে সামনে রেখেই আজকে মিছিল। এনআরসির প্রতিবাদে আজকে ছাত্র সমাজ কথা নেবেছে বীজপুরের মুখে। আজকে যে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে মানুষ পথে নেমেছে। পাশাপাশি আজকে কেন্দ্রে যে বঞ্চনা বাংলার বুকে হচ্ছে তার প্রতিবাদে সমস্ত ছাত্র সমাজ আজকে প্রায় 570 জন জয়নিং করলো আজকে এই মিটিংটা থেকে। আজকে বীজপুরে বিভিন্ন ভাগ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, নৈহাটি ইভিনিং কলেজ, নোয়াপাড়া এবং ব্যারাকপুরের বেশ কিছু ছাত্রছাত্রী আজকে এখানে, যারা রদভ্রান্ত হয়ে অনেকে টিএমসিপি থেকে ইউবিতে গেছিলো, এই সেরে অত্যাচারের মধ্যে দিয়ে তারা আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে শিক্ষা প্রগতি সংঘবদ্ধ জন দেশপ্রেমের পথকদলে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করলো। দেখুন একটা কথায় তো একটা আছে যে নিজের ঘর দেখতে পারে না সে গেল দেশ দেখতে, তাই আজকে জয়নিংটা এখানে হলো তার ঠিক ঘরের পাশে ঢিলছড়া দূরত্ব। আজকে যারা তার সঙ্গে ঘুরতো, তার সঙ্গে থাকতো, যাদেরকে অনেক প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিলো তারা আজকে এখানে জয়নিং করলো আজকে মঞ্চে। তাদের এই জয়নিংয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের বিশ্বাস। আমাদের 23 মে'র পর একটা বিজেপির সন্ত্রাস বিভিন্ন জায়গায় ছিল, সাময়িকভাবে নিশ্চিতভাবে একটা প্রভাব পড়েছিল, কিন্তু তারপর থেকে 2-4 মাস পর থেকেই আবার তৃণমূল ছাত্র পরিষদ তার নিজের অবস্থানে ফিরে আসে এবং যারা যারা ভুল করে জয়েন করেছিল তারা আবার আমাদের সঙ্গে ফিরে আসে। ফলে আজকে এটা নিশ্চিতভাবে কাঁচড়াপাড়ার বুকে একটা প্রভাব ফেললেও জেলার বুকে এর আগে থেকেই প্রভাব পড়তে শুরু করেছে এবং এর আগে থেকেই আমাদের জেলায় তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসছে একেবারে। এবিভিপি এখানে সেভাবে কখনোই কিছু ছিল না, তৃণমূল ছাত্র পরিষদ থেকে কিছু নিয়ে গিয়ে এবিভিপি ইউনিট খোলার চেষ্টা করছিল, কিন্তু যেভাবে জয়নিং হচ্ছে তাতে এবিভিপির অস্তিত্ব আর কিছু থাকবে না।
তৃণমূল ছাত্র পরিষদের ওয়ার্ড কনভেনার আমরা কিছু বোঝাতে চাই, ছাত্র সমাজ দলে দলে যোগদান করছে আমাদের সঙ্গে, টিএমসিপির সঙ্গে, বিভিন্ন মানে মাদার হোক বা যুব সমাজ হোক বা ছাত্র পরিষদ হোক, দলে দলে এই বাংলার জনগণ পদাধিকার সব যোগদান করছে এই টিএমসিতে। কারণ মমতাদের বিকল্প এই বাংলা তথা ভারতবর্ষে এখন পর্যন্ত নেই, যার কারণে সবাই যোগদান করছে। তাই এতে জনগণ বুঝবে এই বাংলার যে আমরা কি চাই না চাই, মমতাদি কি চায়, যেটা ভালো সেটাই বুঝে নিয়েছে বাংলার জনগণ। তাই দলে দলে টিএমসিতে যোগদান হ্যাঁ, ছাত্র পরিষদের যারা যারা ভুল বুঝিয়ে সুধাংশু দেয় তার দলে নিয়ে গেছিল, সব চলে এসছে। আপনারা এক কথা বলতে চাইছেন যে যারা ভুল করেছে জয়েন করে এসছে, তারা ভুল বুঝতে পেরেছে যে আমরা ঠিক কাজ করিনি, আমরা মমতাদির সঙ্গে আমরা দল করব, আমরা তাই চলে আসছি টিএমসিতে। এটাই তাদের উদ্দেশ্য, এতদিন তারা শ্বাস বন্ধ করেছিল, শ্বাসরুদ্ধ হয়ে আসছে, এ কথাই আমাদেরকে জানিয়েছে। আপনি আজকে কত আনন্দিত যে আপনাদের পুনরুদ্ধার হচ্ছে, আপনি যে যারা ভুল বুঝে চলে আসছিল তারা যে নিজের ভুলটা বুঝতে পেরে যে আবার ফিরছে, আপনি এতে কত আনন্দ? আমাদের নিজেদেরই বিশ্বাস ছিল যে আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের বিশ্বাস আছে। ব্যারাকপুর মহকুমায় যেভাবে সন্ত্রাস তৈরি করা হয়েছিল, সন্ত্রাসের চাপ সবাই নিতে পারেনি, আর এরা তো বাচ্চা বাচ্চা ছেলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এখন বাড়িতে যারা অভিভাবকরা আছেন, এখন তো সব বাড়িতেই একটা বা দুটোর বেশি সন্তান নেই, বাবা মার একটা চাপ থাকে যে রাজনীতির আঙিনা করতে গিয়ে তুমি সন্ত্রাসের বলি হবে, সন্ত্রাসের শিকার হবে, সেটা যতটা সম্ভব এড়িয়ে চলো। কিন্তু মনের মধ্যে যাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেছে, তাদের তো সন্ত্রাস দিয়ে থামানো যায় না। অর্জুন সিং বলুন, শুভ্রাংশু রায় বলুন, অনেক দাদাকে আমরা এই বীজপুরে দেখেছি সন্ত্রাস করতে, মানুষ ওই দুদিন চার দিন সাত দিন দশ দিন সন্ত্রাস করে আটকে রাখা যায়, বেশি দিন আটকে রাখা যায় না, বাঁধ ভেঙে মানুষ বেরোবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে ধরনের প্রকল্প নিচ্ছেন বা যে ধরনের উন্নয়নের কর্মসূচি নিয়েছেন, তাতে যারা একটু রাজনৈতিক সচেতন তারা ঘরে বসে থাকতে পারবে না। আর যারা একবার তৃণমূল কংগ্রেস করেছে, সে তৃণমূল ছাত্র পরিষদ বলুন, তৃণমূল যুব কংগ্রেস বলুন, তৃণমূল মাদার বলুন, শ্রমিক সংগঠন বলুন, যে কোনো সংগঠনে যে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়েছে, তার পক্ষে সম্ভব নয় এই বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়া। তাই যারা ভয়ে সন্ত্রাসের বলি হয়ে ফিরে গেছিলেন, তারা আবার আমাদের দলে ফিরে এসেছেন, আমরা তাদেরকে আবার নতুন করে বরণ করে নিচ্ছি, তাদেরকে স্বাগত জানাই। এবং এই ছোটো ছোটো ছেলেমেয়েরাই তো আগামী দিনে যেমন দেশের ভবিষ্যৎ, ঠিক তেমনিভাবে আমাদের দলেরও ভবিষ্যৎ। শেষ প্রশ্ন, আগামী কয়েক দিনের মধ্যেই আপনার বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন, তার আগে বিজপুরে ওকে এরকম একটা ছাত্রদের আপনাদের দলে আবার জয়েনিং করা, তাদেরকে কী বার্তা দেবেন? নির্বাচন নিয়ে আমরা মাথা ঘামাই না, এটা তো নর্মাল কোর্স। কলেজ থাকলে সেখানে আমি বলে নিই, কলেজ থাকলে ছাত্র সংসদের নির্বাচন হবে, এলাকার মানুষ থাকলে পঞ্চায়েত হবে, পৌরসভা হবে, বিধানসভা, লোকসভা সবই হবে, নর্মাল কোর্স। আমরা খালি দেখছি আমাদের সংগঠনটা যাতে মজবুত করা যায়, যদি আমাদের সংগঠন মজবুত হয় তাহলে যে কোনো নির্বাচন আমরা স্বচ্ছন্দে জয়লাভ করব, এই বিশ্বাস আমাদের আছে। মানে আপনারা জয়ের ব্যাপারে আশাবাদী, শুধু কোটা সিট পাবেন সেটাই নিয়ে? একদম তাই, একদম তাই। বিজেপি ছাত্র সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদানের পর ছাত্রছাত্রীদের কি মনোভাব আমরা জেনে নেব। পরিস্থিতি তো তৃণমূল ছাত্র পরিষদের কোনোদিনই খারাপ হয়নি, যেমন দ্বন্দ্বে একটা হাওয়া এসেছিলো, যারা কলেজের আগের নেতৃত্ব দল ছিল তারা যেহেতু ভেসে গেছিলো একটা দলে, সেরকম আমাদের ওদের দেখা দেখি কিছু ছেলে পেলে আমাদের চলে গেছিলো। তো আমরা ওদের সাথে যাদের থেকে চিনেছি, আমাদের মেয়েরা আছে, ছেলেরা আছে, আমরা বিগত তিন বছর ধরে ছাত্র পরিষদ করছি কাছেপাড়া কলেজে, উন্নয়ন আমরা দেখেছি, আমরা সাথে ছিলাম, বিগত দিনেও উন্নত হবে কলেজ আরও। যারা অসময়ে দল করেছে, যারা সময় দল করেছে, ওসব কোথায় না, ওসব কথা এখন চলবে না, সবাইকে একসাথে থেকে দল করতে হবে। এবং আমরা চাই আমাদের সাথে যারা যোগদান করেছে, 172 জন আমরা কাছেপাড়া কলেজের টিএমসিপিতে ফিরে এসেছি,
তিন মাস কোনো ফ্ল্যাগ ধরিনি আমরা, তাও আমরা জয়েন করেছি যেহেতু আমরা ওদের সাথে ছিলাম, আমাদের একটা নাম ছিল, সেহেতু আমরা আবার ফিরে এসেছি। আমরা আবার দলটাকে যোগদান করতে চাই ত্রিনাঙ্কুরদার হাত ধরে এবং ছাত্র পরিষদ চালিয়ে যেতে চাই। কাছেপাড়া কলেজে যতদিন আছি টিএমসিপির দ্বারাই উন্নতি হবে কাছেপাড়া কলেজ। এবিপি ছাড়লেন কেন? এবিপি ধরিনি, এবিপিতে যেটা হাওয়া বললাম না, হাওয়া যেহেতু নিয়ে গেছে, না আমরা স্লোগান দিয়েছি, না আমরা পতাকা ধরেছি, ওদের সাথে একটু ভেসে গেছিলাম। এই ভেসে যাওয়ার চোটেই আমাদের অনেক কিছু হয়েছিল, ক্ষতি হয়েছিল। তো আমাদের নামটা আমরা ওখানে হারিয়ে ফেলেছিলাম, নাম আমরা যেহেতু হারিয়ে ফেলেছি, যেহেতু আমরা এখানে তিন বছর কাজ করেছি, ছাত্র পরিষদের সাথে থেকেছি, সেহেতু আমরা আবার এখানে ফিরে আসবো, ঘরের ছেলে ঘরে ফিরবে। সাথে যদি এরকম পরিস্থিতি আবার হয়, আমরা লড়াই করতে রাজি, এখন সবাই তাই বলবে, লড়াই করবো। আপনার নাম? অয়ন সরকার। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দাদা কিনা কলেজে শিক্ষা ব্যবস্থা পুরা সঠিক সে চলে, উসকে বাদ কলেজ মে যে দুর্নীতি হো রা হ্যায় দুর্নীতি মুক্ত কলেজ হো, ইয়ে হম লোগ মূল উদ্দেশ্য হ্যায়। আর হম লোগ এবিপি মে রাখে কাম হম লোগ কর নি সক রহে থে, হম লোগ কো বহুত হম লোগ কো অবজেকশন কে কিয়া জা রহা থা। হম লোগ কলেজ কা যে শিক্ষা ব্যবস্থা হম লোগ ঠিক করনে কা হম লোগ উদ্দেশ্য মে আয়ে থে, হম লোগ এবিপি মে রাখা হম লোগ ঠিক নি কর সক রহে থে, ইসিলিয়ে আজ হম লোগ টিএমসিপি মে যোগ দিয়ে। আপ লোগ কা কোন সা কলেজ? কাঞ্চনপাড়া কলেজ। হয়েছে তোমরা কলেজে গেছো, সেখানে কোনো রকম ভয় দেখানো হয়েছে কোনো পার্টিতে যোগদান করার জন্য? এরকম কোনো ভয় হয়নি, প্রথম থেকেই আমরা যখন এবিপি করতাম তখন থেকে আমাদের কিছু দাবি ছিল কলেজ কর্তৃপক্ষের কাছে। সেই দাবিগুলো ছিল কলেজে টিচিং নন টিচিং বিভিন্ন স্টাফদেরকে সম্মান দেওয়া, কলেজ ক্যাম্পাস পুরো নেশামুক্ত করা এবং কলেজের শিক্ষার যে পরিবেশটা সেটা ফিরিয়ে আনা। এই দাবিগুলো তৃণমূল ছাত্র পরিষদ আমরা যখন বললাম তাদের কাছে, তারা মেনে নিল। তারপর আমরা খুশি হয়ে আজকে ত্রিনাঙ্কুরদার হাত ধরে, রাজ্য সভাপতির হাত ধরে টিএমসিপিতে জয়েন করলাম। মানে টিএমসিপি দাবিগুলো মেনে নিল, ইভেন তাদেরও দাবিগুলো আমাদের মতনই একই দাবি ছিল, তার তাদের দাবি পরিবর্তে আমরা আজকে ত্রিনাঙ্কুরদার হাত ধরে বা রাজ্য সভাপতির হাত ধরে টিএমসিপি জয়েন করলাম। আকাশ মাহাতো। আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলে কেন? আমাদের আজকে জয়েন করার মোটিভ হলো আমাদের দাদারা যারা ছিলেন, আমরা তো এক তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, আর দুই আমাদের দাদারা জয়েন করলো বলে আমরা জয়েন করলাম, আর আমরা তো ভালোবাসি তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম এবং সাথে আছিও, তাই জন্য। কী দেখে মনে হলো যে টিএমসিপিতে জয়েন করলে তোমাদের ভালো হবে বা কলেজের উন্নতি হবে? দাদাদের সহযোগিতা, তারপরে না কলেজের উন্নতি সব তো টিএমসিরাই করেছে, এই যেরকম স্বরূপ দা, তারপরে আরও রাহুল দা, যারা যারা আছে ওরা, ওদের সহযোগিতাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তনুকা বিশ্বাস। আপনার? দীপান্বিতা দাস।